নদিয়া জেলার শান্তিপুর শহরের 4 নম্বর ওয়ার্ডের গৌরদাসের বাগানে আম গাছ কাটলো গাছ মাফিয়ারা। গাছ মাফিয়ারা বন দপ্তরের অনুমতি ছাড়াই গাছ কাটছিল বলে অভিযোগ। গাছ কাটার ছবি বেশ কয়েকজন প্রতিবেশী ক্যামেরাবন্দি করে বৃক্ষ ছেদনের বিরুদ্ধে আন্দোলনকারী পরিবেশ কর্মীদের মারফত প্রশাসনিক মহলে পৌঁছাতেই ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ। শান্তিপুর থানার পুলিশ এসে তিনটি মোটর ভ্যান সমেত কাটা গাছের অংশ বাজেয়াপ্ত করে। গাছ মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সমস্যায় পড়েছেন অনেকেই, তাই প্রকাশ্যে মুখ খুলতে ভয় পাচ্ছেন তারা। রাতের অন্ধকারে কোথাও আবার প্রকাশ্য দিবালোকে বর্তমান যুব সমাজকে অর্থের লোভ দেখিয়ে অথবা প্রবীণদের মৃত্যুর হুমকি দিয়ে মুখ বন্ধ করে সবুজ ধ্বংস হচ্ছে প্রতি মুহূর্তেই। তাই পরিবেশ রক্ষার তাগিদে এগিয়ে আসতে হবে সাধারণ সচেতন মানুষকেই। তৈরি হবে সেটা ব্যাপকভাবে যে গাছ কাটা হচ্ছে চারিদিকে সেটা আমাদের রুখতে হবে, বা সবাই মিলে মানে আমাদের এটা সচেতন হয়ে আন্দোলনটা করতে হবে। আপনার এই ওয়ার্ডে তো অনেক গাছ কাটাই হয়েছে আগে? হ্যাঁ, আমাদের এখানে ওয়ার্ডে বলতে এই চিন্তের আমবাগান, তারপরে মোটামুটি এদিকে লোহার গেট বাগান ব্যাপকভাবে কাটা হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এর পেছনে যারা আছে ব্যাপক মানে পয়সাওয়ালা লোক আছে, তারা তাদের সাথে বড় নেতাদের সাথে বা প্রশাসনের লোকদের সাথে যোগাযোগ আছে। সেই জায়গা থেকে আমাদের কয়েকজন পরিবেশ কর্মী বা আমাদের বিজ্ঞান কর্মী যারা এই আন্দোলনগুলো করছে তাদের উপর প্রচণ্ড হুমকি মুখে পড়তে হচ্ছে। সেটা আসলে মানুষকে সবাই মিলে যদি এগিয়ে না আসে তাহলে এইটা রোখা মুশকিল, কিন্তু আমার আহ্বান যে সবাই মিলে এগিয়ে আসুন। তো এটা এই যে পিছিয়ে যাচ্ছে মানুষ আন্দোলন থেকে ক্রমশ, সেটার পিছনে কী কারণ মনে হচ্ছে? সেটার পিছনে কারণ মানুষ হচ্ছে এখন অনিশ্চয়তার মুখে চলে এসছে, আগামী জীবন কী হবে, মানে জীবনে যে হুমকির মুখে পড়া ব্যবসায়ী পয়সা আলাদের তাদের পিছনে লাগা, তারা এবার তাদের হুমকির মুখে পড়া, দীর্ঘদিন ধরে হয়তো তাদের অর্থনীতিগতভাবে তাদের ছত্রছায় থাকা কোনো উপকার পাবে না, এরকম হয়তো ব্যাপারগুলো চলে আসবে। সেই জায়গা থেকে তারা বিশেষ করে হুমকির মুখে, তারপরে জীবনে ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়া, এটা হচ্ছে বেশি বিশেষ করে। এই রাজনৈতিক দলগুলোর কর্মসূচি হতে পারে তো এটা, যেহেতু প্রাকৃতিক এটা তো হওয়া উচিত। আজকে যেভাবে গঙ্গার মাটি কেটে চুরি হয়ে চাষিদের ক্ষতি হচ্ছে, বা আমাদের এই যে জলাশয় বুঝিয়ে মাটির তলায় যে জল যা বন্ধ হচ্ছে সেসবগুলো তো বন্ধ হওয়া উচিত। এগুলো তো মানে আমাদের রাজনৈতিক দলের ভূমিকা হওয়া উচিত বিশেষ করে, কারণ এই যে গরম বা এই যে আমাদের মানে পরিবেশের যে ক্ষতি হচ্ছে সেটা তো সবারই এটা নজর দেওয়া উচিত, এবং রাজনৈতিক দলগুলো এটা দিলে আমাদের মনে হয় আরও বেশি সুবিধা হবে। আপনার নাম আর পরিচয় কমা নয় সারা বিশ্ব জুড়েও, কিন্তু মানে মানে আসলে শাসক দলের গায়ের চামড়া গন্ডারের থেকেও মোটা হয়ে গিয়েছে। তারা কোনো তোয়াক্কা করে না, তারা কোনো লজ্জা মান সম্মানের কোনো বালাই নেই, কোনো দায়বদ্ধতা নেই নাগরিকদের প্রতি। ভোটে জেতা অবধি ওই ভোট মিটে গেলে আর কোনো রাজনৈতিক এজেন্ডা তো হতে পারে, যে এই যে গাছ কাটা পুকুর ভরাট এগুলো তো একটা রাজনৈতিক এজেন্ডা? না না নেই, সেগুলো নেই। একটা রাজনৈতিক দলের মুখে কোনো প্রশ্ন আছে? আজকে এই যে বিশ্ব উষ্ণায়ন নিয়ে এত সতর্কতা, এই তো কলকাতা শোনা যাচ্ছে 35-এর মধ্যে জলের সমুদ্রের তলায় চলে যাবে একটা বিরাট অংশ, এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা আছে? এটা এটা চলতেই থাকবে আর কি। আপনারা কি প্রতিবাদে কিছু নামবেন? আমরা জন উদ্যোগ থেকে মানে সাধ্য অনুযায়ী আমরা রাস্তায় নামি। আমরা রাজনৈতিক দল নয়, কিন্তু আমরা রাজনীতি বর্জিতও নয়। আমাদের রাজনীতি আছে, কিন্তু কোনো দলীয় রাজনীতি ভোট সর্বস্ব দলীয় রাজনীতির সাথে আমরা যুক্ত নেই। আমরা মনে করি যতগুলো এ আছে কোনো ফারাক নেই, 18-20, 19-20, 18.5-20, 19-20, এই পার্থক্য। যতগুলো ভোট ভিখারি দল আছে সে বামনামা বলি গায়ে দিই হোক, আর মানে গেরুয়া হোক, আর তৃণমূল হোক, আর যেই হোক, সব এক এক জিনিস।
কি হচ্ছে এই 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 যে পরিবেশ আন্দোলনের কর্মীরা খুন হচ্ছে, আক্রান্ত হচ্ছে, কই সব রাজত্বেই কোনো রকম সুরাহা আছে, কোনো রকম মানে শাসক মানে শাসকদের কোনো তৎপরতা আছে, পুলিশের কোনো তৎপরতা আছে? সমাধান কি মনে হয়? সমাধান মনে হয় একটা, যে যদি সত্যিকারের মানুষ যেদিন জেগে উঠবে, গোটা দেশ জুড়ে জেগে উঠবে, প্রতিবাদে নামবে, সেটাই সমাধান। সেটা কি একদম শেষ পর্যায়ে নেই? রবিনহুডের মতন মানে আমি বা আমরা পাঁচজন বা আমরা দশজনই রুখে দেবো এইটা আমরা মনে করি না। সেটা কি একবারে শেষ পর্যায়ে গিয়ে হবে বলে মনে হয়? সেটা মানে মানুষ থাকবে এত, এই যে ভিয়েতনামে নেপাম বোমার মানে মাটির থেকে বোমার পরিমাণ বেশি, তাতেও মানুষ শেষ করতে পারেনি, মানুষ থাকবে, নতুন একটা পৃথিবী গড়ে উঠবে, কবে কিভাবে কি ফর্মে জানি না, তবে এটা অনিবার্য। এই যে এত বৈষম্য নিয়ে, এত মানুষের অমানবিক আচরণ নিয়ে, অমানবিক মানে যে প্রশাসনিক ব্যবস্থা, যে কাঠামো, সামাজিক ব্যবস্থা, এগুলো নিয়ে দীর্ঘদিন, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী চলতে পারে না। এগুলো আমি বিশ্বাস করি পরিবর্তন অনিবার্য। এটাও তো একটা পরিবর্তন, এই যে আজকে উচ্ছন্নে যাওয়ার, এই যে মানুষের নির্লজ্জতা, এই যে ক্রমাগত শাসকদের কোনো রকম মানে মানে লজ্জা নেই, শরম নেই, মানে প্রশাসনিকভাবে নগ্ন হয়ে যাচ্ছে, প্রশাসন দল সব একাকার হয়ে যাচ্ছে, এটাও তো পরিবর্তন, এটা উচ্ছন্নে যাওয়ার পরিবর্তন। আগামী দিনে একটা সুদিনের পরিবর্তন আমি বিশ্বাস করি। এই অবশ্যই, এই যে গাছ থাকলে যে আমরা একটু অসুবিধা আছে, বাগানে বসলাম, এগুলোও তো আমাদের হবে না, বাগান থাকলে তো আমাদের। শান্তিপুরে এরকম করে বহু বাগান শেষ হয়ে গেছে, সবই শেষ হয়ে গেছে। আপনারা কি কখনো প্রতিবাদ করেছেন এলাকা থেকে? আমরা প্রতিবাদ করার কে বলেন তো। তো এটা কি সকাল থেকেই চলছিল? সকাল থেকে আমি তো ঘুম থেকে উঠেছি যখন, তখনই দেখলাম শুরু হলো, তবে এই তো দুটো তিনটে গাছ মনে হয় কাটে, এই এই জায়গায় আর কাটেনি, এই জায়গা থেকে এই দুটো তিনটে। এগুলো সব আম ফলন তো, আম গাছ আম ধরেছিল অল্প অল্প, মানে বেশি ধরেনি, অল্প অল্প আম ধরেছিল। আচ্ছা, মানে আপনারা এলাকাবাসী হিসাবে তো এটা চাইছেন না? এবার এলাকাবাসী হিসাবে গাছ তো থাকতে সবাই চায় যে গাছ থাকলে ভালো হয়। এই জায়গাটার নাম কি? স্টেডিয়াম নেই, কিন্তু কাটা হচ্ছে, এটা খারাপ না ভালো? ভালো নাই। এটা আপনারা যে এলাকাবাসী প্রতিহত করেছেন কখনো? এই পাড়ার ছেলেপেলে সব ক্লাবে আছে, তারা সবাই ওই ওই মন্দিরের ভিতরে আছে, ওখানে গেলেই কথা বলা যাবে। আচ্ছা, আপনার বাড়ি এখানে কোথায়? আমার বাড়ি ওই পাশে। এটা কখন থেকে কাটা হচ্ছিল? এই কাটা হচ্ছে সকালে, ভোরবেলা থেকে। এই ইলেকট্রিক মেশিন নিয়ে এসেছিল আওয়াজ টাওয়াজ পড়া? হ্যাঁ, ইলেকট্রিক। কটা গাছ? এই তো তিনটে গাছ কাটছে মনে হয়। এগুলো সব আম ধরা গাছ তো? আম ধরা গাছ, এই বড় বড় আম। তাহলে আম ধরা গাছ কেটে ফেলছে? কি নাম কাকা আপনার এখানে বাড়ি? আপনার এখানে বাড়ি? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।